প্রভাব আসলে শুরু হয়েছে। প্রচন্ড বাতাস এবং প্রচন্ড ঢেউ। আপনারা জানেন যে বাংলাদেশের যে উপকূলীয় সীমান্ত বুলবুলের যে আঘাত হেনেছে, আপনারা এটি জানেন যে এখন কিন্তু এই আমাদের যে উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভাবে কিন্তু বাতাস বইছে। এখন নদীর পানিও কিন্তু খুব উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু যারা রাতে যারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যায়নি, তারা কিন্তু এই সকালে আমরা দেখেছি যে আসলে সকালে তারা কিন্তু ছুটছুটি করে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। কারণ যে বাতাসের যে গতি এবং যে পানির যে উচ্চতা, জোয়ারের মুহূর্তে কিন্তু আরও ব্যাপক উত্তাল হতে পারে এই নদী। তাই আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ভয়াবহভাবে কিন্তু বাতাস বইছে, আর বর্তমানে কিন্তু বাতাসের যে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে বাতাস এবং যে নদীর যে ঢেউ এটা কিন্তু বাড়ছে। আমরা কিন্তু অনেক সমস্যা হচ্ছে আপনাদের দেখাতে, তারপরও দেখাচ্ছি যে দেখেন আপনারা বর্তমানে কিন্তু খুব উত্তাল, নদী খুব উত্তাল। আমরা আপনাদেরকে সেই চিত্রগুলোই দেখাচ্ছি। এবং আজকে ভোর থেকেই কিন্তু এই তাণ্ডব শুরু হয়েছে। মূলত এখানে যে নদীর ধারে যে ঘরগুলো রয়েছে, সেগুলো অনেক ঘর কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে। কিছু ঘর কিন্তু এখনও আছে, যে ঘরগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘরের মানুষগুলো কিন্তু চলে গিয়েছে ইতিমধ্যে। তারা সকাল যখন ছয়টার দিকে কিন্তু তারা সাড়ে পাঁচটা ছয়টার দিকে দেখেছি যে অনেক মানুষ বেরিয়ে চলে যাচ্ছে। কারণ দিনের আলোতে যখন বাতাসের ক্ষিপ্রতা এবং এই যে নদীর পানির যে ঢেউ, এই ঢেউয়ের কারণে তারা কিন্তু ভয়ে আঁতকে উঠেছে এবং তারা কিন্তু ছুটোছুটি করছে। আর এখন যেহেতু ভাটি, সেই ভাটির সময় কিন্তু নদীর অবস্থা এই, আর যখন জোয়ার হবে তখন কিন্তু আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আমরা ধারণা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের যে উপকূলীয় এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হেনেছে, এবং ক্রমশই আমাদের যে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খুলনা, তারপরে পটুয়াখালী, কলাপাড়া, এই শরণখোলা, এইসব এলাকায় কিন্তু খুব জোরালোভাবে আঘাত হানছে। তবে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এর বাতাসের যে ক্ষিপ্রতা খুব বেশি, খুব বেশি। আমরা এখানে দাঁড়াতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে এখানে দাঁড়াতে। সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর জন্য, এই অবস্থায় আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। দর্শক, আমরা আসলে এর থেকে বেশি এখন দেখাতেও পারছি না, যেহেতু বাতাসের যে গতি আপনারা বুঝতেই পারছেন যে ঘন্টায় প্রায় 120-130 কিলোমিটারেরও বেশি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় যে বুলবুলের যে আক্রমণের যে চিত্র, ঘূর্ণিঝড় বুলবুল আপনার এখানে যে আঘাত হেনেছে, আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটি ঘর পড়ে গিয়েছে, আমরা সেই চিত্রগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড বাতাস,
আজ আজ ভোর ভোরের সাথে সাথে কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু এই এই ঘূর্ণিঝড় বুলবুলের যে তীব্রতা কিন্তু বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে এবং এবং আপনারা দেখেন যে অনেক এখানে কিন্তু ঘরবাড়ি কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হলে হতেও পারে, কারণ বেড়েই চলেছে বাতাসের যে গতি এবং নদীর যে উত্তাল ঢেউ। আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূল এলাকার একটি ঘরের অবস্থা অনেকখানি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা জানি না আসলে যে এই এইভাবে কন্টিনিউ থাকবে কি না বাতাসের গতি। তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে খুব ভয়াবহ পরিস্থিতি এখানে। তারপরেও আমরা সারা রাত আমরা অপেক্ষায় ছিলাম যে আমরা আসলে ঘূর্ণিঝড় বুলবুলের চিত্র আপনাদের দেখাবো। আপনাদের অবস্থা দেখালাম আপনাদের, তারপরে আপনারা দেখেন খুবই, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বারবার আমাদের নেটওয়ার্ক কিন্তু কেটে যাচ্ছে, কারণ এখানে প্রচণ্ড বাতাস, ক্রমশই কিন্তু আবহাওয়া একেবারেই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে আবারও। আর আপনারা দেখছেন যে নদীর যে ঢেউ কিন্তু মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখছেন যে ওই যে আমরা একেবারেই কিন্তু সেই উপকূলীয় যে অঞ্চলের যারা দূর দূরান্ত থেকে দেখছেন, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারেই সেই কোশী নদীর তীরে আছি। আমরা আপনাদেরকে ঘূর্ণিঝড় বুলবুলের সেই তাণ্ডব দেখাচ্ছি, আসলে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় বুলবুল কিন্তু যতই সময় গড়াচ্ছে আমাদের যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে। আপনাদের আমরা সেই চিত্রই দেখাচ্ছি। আসলে খুব যে আবহাওয়া কিন্তু ধীরে ধীরে অনুকূলে চলে যাচ্ছে এখানে, কিন্তু আসলে আর আমাদের থাকাও অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা আসলে আমরা সারা রাত অবস্থান নিয়েছি আপনাদের ঘূর্ণিঝড় বুলবুলের এই সর্বশেষ চিত্র দেখানোর জন্য। আর আপনারা জানেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। আমরা রাতে যখন সর্বশেষ আপনাদেরকে লাইভে আপডেট জানিয়েছিলাম, তখন কিন্তু আসলে মোটামুটিভাবে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে কিন্তু এই আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যে মানুষ, সেই সুন্দরবনের পাশ ঘেঁষা যে মানুষগুলো থাকে, তারা কিন্তু অনেকটা নিরাপদ ছিল। কিন্তু ভোরের আজ ভোর থেকে 4:30-4:30 পর থেকে আসলে কিন্তু ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে এবং প্রচণ্ড বাতাসের অনেক গতি, পাশাপাশি নদীতে প্রচুর ঢেউ এবং এখন যেহেতু ভাটা, আমরা খোঁজ নিয়েছি যে আর কিছুক্ষণের মধ্যে জোয়ার হবে। জোয়ার হওয়ার পরে আসলে এই নদীর অবস্থা কী হয় আসলে সেটি ভাববার বিষয়। আমরা আসলে সারা রাত অবস্থান নিয়েছিলাম দর্শক, আপনাদেরকে ঘূর্ণিঝড় বুলবুলের এই চিত্র দেখানোর জন্য। আমরা যেটাই জানতে পেরেছি ইতিমধ্যে সহকর্মীদের কাছ থেকে যে বরিশাল এলাকা, সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী বাগেরহাটের পিরোজপুর বিভিন্ন এলাকায় সুন্দরবন উপকূলীয় আমাদের যে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু অধিকাংশ অঞ্চলেই কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব শুরু হয়েছে।
আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি যে আসলে আজ ভোর থেকে কিন্তু এই তাণ্ডব শুরু হয়েছে, বিশেষ করে 4টা নাগাদ। আমরা সারা রাত এখানে অবস্থান নিয়েছিলাম আপনাদের এই চিত্র দেখানোর জন্য, আর ধীরে ধীরে কিন্তু এই ভয়াবহতা আরও বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়াবহতা আরও বাড়ছে, আরও বাড়ছে, ধীরে ধীরে কিন্তু একেবারে অন্ধকার হয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন যে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব কিন্তু আজ ভোর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের আমরা সেই চিত্র দেখানোর জন্যই কিন্তু অপেক্ষায় ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে তাণ্ডব, আমি আপনাদের সর্বশেষ যে তাণ্ডব দেখাতে গিয়েছি,